কিছু হেরফের আছে, কিন্তু মোটামুটি এই রেশিওতে কেন্দ্র যদি 60% দেয় বা তাদের বেতন পরিকাঠামোর 60% দিয়ে সহ একই হারে সারা ভারতবর্ষে সমস্ত কর্মীদের ডাইরেক্ট অ্যাকাউন্টে দেয়, ওই অ্যাকাউন্টে রাজ্য সরকার তার পাওনা তারা তাদেরকে যদি দিয়ে দেয়, দিয়ে আন্দোলনের অনেকটাই উপশম হবে এবং তারা বুঝতে পারবে কে কত দিচ্ছে। আজকে পাই না একই দিনে মাইনে হবে সারা ভারতবর্ষে। আমরা এক শিক্ষা, জাতীয় শিক্ষা যদি নীতি চালু করতে পারি, বেতন পরিকাঠামোর ক্ষেত্রে কেন পারবো না, এ দাবি আমি কেন্দ্রের কাছে রাখব। আগামী দিন 27-28 এডুকেশন পলিসির একটি মিটিং আছে দুদিন পরপর, 27-28, সেখানেও এই দাবি জানিয়ে আমি চিঠি দেবো, কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে দেবো এবং রাজ্যের যারা দায়িত্বে আছে তাদেরকে এই প্রস্তাবে এগ্রি করানোর জন্য আমি তাদেরকে চিঠি দেবো। তাই এ একটা নতুন ধারণা, আজকে যে বেতন পরিকাঠামোর সমস্যা অনেকটাই মিটে যাবে। আর ন্যায্য পাওনা কোর্টের অর্ডারে চাইলে তাদেরকে বলা হয় ঘেউ ঘেউ করছে বেতন চাইলে, এতে অপমান, ঘেউ ঘেউ কে করে, কুকুর করে, মানুষকে কুকুর ভাবছে, এরাই নাকি মা মাটি মানুষের সরকার। আমি একজন ডিএ পাপকের তালিকায় একজন অন্যতম, কারণ এই মুহূর্তে আমি এমপি হলেও আমার পেনশন লাগু হওয়ার কথা কিন্তু দেরি হচ্ছে। কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডির আধিকারিকরা, প্রেসিডেন্সি জেলে গেলেন ইডির আধিকারিকরা, এবং বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে কুন্তল ঘোষকে তারা জেরা করছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, প্রায় 3 ঘন্টা পার হয়ে গেল, এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে, কি খবর রয়েছে তোমার কাছে? একেবারেই দেখো, প্রায় বেলা 2 নাগাদ থেকে কিন্তু ইডির আধিকারিকরা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে। মূলত যে প্রশ্নগুলো নিয়ে আজ ইডির এখানে আসা তা হলো যে এই যে যাদের যে সমস্ত প্রভাবশালীর কথা বলা হচ্ছে, অর্থাৎ একদিকে যেমন ইডি তদন্তে জানতে পেরেছে যে কুন্তল যে টাকা নিত তার একটা বড় অংশের টাকা তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠাতেন এবং বেশ কিছু প্রভাবশালীদের কাছে পাঠাতেন, সেই সমস্ত প্রভাবশালীরা কারা এবং এই টাকা গেলই বা কোথায়, অর্থাৎ এই টাকাগুলো কীভাবে সরানো হলো এবং কারা সরালো এবং কারা কারা এর থেকে লাভবান হয়েছেন, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেমন জানতে চাওয়া হচ্ছে, তার পাশাপাশি কুন্তল কীভাবে করতেন, কোনো দপ্তরের কোনো আধিকারিকের সাথে জড়িত ছিলেন কি না, সেসব বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা হচ্ছে। এবং কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা এবং তার যে সম্পত্তি সেগুলো কীভাবে হলো, সেই টাকা কোত্থেকে এসেছিলো এবং তারপর আশ্চর্যজনকভাবে সেই টাকাটা কোথাও উধাও হয়ে যায়, কোথাও ট্রান্সফার করে দেওয়া হয়, সেটা কীভাবে হলো, যেটা ইডি তরফ থেকে আগেও জানানো হয়েছিল, হেফাজতে থাকাকালীন কুন্তল ঘোষ কিন্তু তদন্তে সহযোগিতা করেননি, তাদের জিজ্ঞাসাবাদের মুখে বসে বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দেননি, সে কারণেই আবার কিন্তু জেলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা। আগামীকাল কুন্তল ঘোষকে ফের আদালতে পেশ করা হবে এবং তার আগে ইডির আধিকারিকরা, অর্থাৎ এই মামলার যিনি তদন্তকারী আধিকারিক, তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছেন এবং কুন্তলকে জিজ্ঞাসাবাদ করছেন। এখন এটাই দেখার আগামীকাল যে সাবমিশন, সেই সাবমিশনে কুন্তলের থেকে পাওয়া যে সমস্ত তথ্য কী কী ইডি দেয় আদালতের কাছে। ধন্যবাদ।